জয় হিন্দ ফ্যান্স লাভার্স, আমি সুদীপ তোর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে পাকিস্তান শুধু আর্থিক সংকটে ভুগছে না, বরং তার সাথে সাথে যাদের উপর বেস করে ভারতে তারা পিছন থেকে ক্ষতি করত, ভারতের সম্প্রভুতাকে লোকসান করত, সেই জিহাদিদের কে বা কারা দিনের বেলায় হরিফাই করে দিচ্ছে তা আবার পাকিস্তানের ভেতরে। তবে এখানে লক্ষ্য করার বিষয় এটাই যে পাক সরকার আর পাচ্ছে না, এর ওপর কোনো কিছুই করতে পারছে না। যেখানে পাকিস্তানে থাকা হাফিজ আর মাসুদের মতো জিহাদিগুলোকে পাকিস্তানের সুরক্ষা নিয়ে চিন্তিত। আপনারা জানেন যে রিসেন্ট পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অজ্ঞাত ব্যক্তি হিজবুল মুজাহিদ্দিনের রাইট হ্যান্ড বসির পীরকে দিনের বেলায় হরিফাই করে দেয়। বসির পীর সেই জিহাদি ছিল যারা ভারত বিরোধী কাশ্মীরি যুবকদের ভড়কিয়ে তাদেরকে জিহাদির পথে, এমনকি তাদেরকে দিয়ে কাশ্মীরের ভিতরে অস্ত্র সাপ্লাই করানোর কাজ করত। বসির তো অনেকগুলো ভারত বিরোধী আন্দোলনও, এমনকি ভারতের পিছন থেকে আঘাত করবার কাজে অংশ নেয়, আর এই জন্য উনি সালাউদ্দিনের ডানহাত ছিল। তবে যেটাই হোক, রিসেন্ট বসিরকে কে বা কারা হরিফাই করলো সেটা তো জানি না, কিন্তু তাকে হরিফাই করা দু সপ্তাহ হয়নি আর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে আরও এক টপ কমান্ডার জিহাদিকে অর্থাৎ সৈয়দ নূরকেও হরিফাই করে দেয় কে বা কারা। এই হরিফাইয়ের পরে পাকিস্তানে লুকিয়ে থাকা ভারতের সমস্ত শত্রু ভীষণভাবে ভয়ে আছে, কারণ মাত্র সাত দিনে হিজবুলের টপ চার ক্যাটাগরির কমান্ডারকে হরিফাই করে দিয়েছে, তা আবার অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা। আর না এখন পুলিশ তাদের খুঁজে পাচ্ছে পাকিস্তানের আন্না পাক সেনা। বলা তো এটা হচ্ছে যে অন্য জিহাদিদের তুলনায় সালাউদ্দিন সব থেকে এখন বেশি ভয়ে আছে, এমনকি সালাউদ্দিনকে সুরক্ষা দেবার জন্য পাকিস্তান তো তাকে একটি বুলেট প্রুফ গাড়িও দিয়েছে। মানে অজ্ঞাত ব্যক্তিরা জিহাদিদের প্যান্টকে ভিজে রেখেছে সেটা আপনাদের আর আলাদা করে বলার দরকার নেই। যেটাই হোক, যে চারটি ব্যক্তিকে হরিফাই হয়েছে তাদের নাম হচ্ছে সৈয়দ নূর, সৈয়দ রাজা, এজাজ আহমদ আর বসির পীর। এই সবগুলো ভারত বিরোধী আন্দোলন আর ভারতের ক্ষতি সাধনের লিডার ছিল, এর সাথে সাথে পিওকে লঞ্চপ্যাডকেও চালাতো তারা। যেটাই হোক, পাক সরকারের এখন বক্তব্য এটাই যে এই সবকিছু তাদের ফ্রিডম ফাইটাররা করছে যারা পাকিস্তান থেকে আলাদা হতে চায়। তো অপরদিকে যেখানে পাক মিডিয়ার বক্তব্য এটাই যে এই কাজ ভারতের র ছাড়া আর কেউ করতেই পারবে না, আমাদের চারটি কমান্ডার হরিফাই হয়েছে অথচ অজ্ঞাত ব্যক্তিদের নাম পর্যন্ত জানে না, কোথায় থেকে আসছে, কিভাবে আসছে আর কিভাবে হরিফাই করছে সেটা আমাদের ভাবনার বাইরে। এই কাজ শুধুমাত্র রয়েরই। তবে বন্ধুরা, এই কাজ কে করছে সেটা তো আমিও জানি না, কিন্তু যেটাই হোক লাভ তো ভারতেরই হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই কাজ কে বা কারা করছে, এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।